সেই বিষয়ে আপনারা কোনো প্রতিবাদ করেনি? অত্যন্ত সুখায়িত যে আমাদের উপযুক্ত স্যার যিনি রয়েছে তার জন্য সমবেদনা জ্ঞাপন করেছি এবং আমরা থানাতে কথা বলেছি। থানা সাহেব আশ্বাস দিয়েছে আমাদের অতি সত্তর আগে গ্রেপ্তার করা হবে। আমরা কোনো ইতিমধ্যে আপনারা মিছিলের আগেই গ্রেপ্তার হয়েছে চারজন আসামি, অভিযুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাট আপনাদের কোনো প্রতিবাদ ছিল না। ওয়েস্ট বেঙ্গলে একজন ছাড়া হয় তাহলে আমরা বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে সামিল হবো। ওয়েস্ট বেঙ্গলে তো একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে আপনার মিছিল কথা কিন্তু উদয় বলছি। আপনাদের স্টুডেন্টের মধ্যে কোনো একজন স্টুডেন্টের শিক্ষক হতে পারে যে অভিজিৎদের, সেই সেটাতে আপনার কোনো প্রতিবাদ নেই। আমাদের প্রতিনিধি দল স্যারের বাড়িতে গিয়েছে এবং সমবেদনা জানিয়েছে এবং ওনার পরিবারের সাথে কথা বলেছে এবং আমরা প্রতিনিধি দল থানাতে এসে কথা বলেছে। আপনারা তো পাচ্ছেন আজকে যে মৌমিতা ডক্টর মৌমিতা আপনার গণ হয়েছে, মার্ডার হয়েছে, সেই সাথে আপনাদের শিক্ষকের সাথেও আমরা শিক্ষকদের করতে পারতেন আপনাদের তো করেন। আমরা শিক্ষার্থী, আমরা সবসময় শিক্ষার্থী পাশে থাকবো। একজন শিক্ষার্থী কিছু বলে আমরা সবাই প্রথমে ওনার সাথে দাঁড়িয়ে থাকবো। উদয়পুরেও তো সেই গণধর্ষিতা হয়েছিল এক মেয়ে, তো সেটা নিয়েও একটা প্রতিবাদ নেই, কিন্তু কলকাতার সেটা নিয়ে কিন্তু প্রতিবাদ চলছে। যেটা ঘটনা হয়েছে কয়েকদিন আগে হয়েছে সেটা নিয়ে আমরা কালকে ওসি সাহেবের সাথে কথা বলবো, আমাদের প্রতিনিধি টিম যাবে